জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা আসলে কত জানালেন সমন্বয়ক। জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা 1423 জন। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। শুক্রবার রাত 11:30 দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় এসব তথ্য জানান তরিকুল ইসলাম। তিনি বলেন, আহতদের নিয়ে কাজ করাটা খুবই দুরূহ, কারণ এই সংখ্যাটা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত 22,000 আহত মানুষের তালিকা আছে, তবে এর সঙ্গে সংযোজন বিয়োজন হবে। তিনি জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা 587 জন, গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন 685 জন, তাদের মধ্যে 92 জনের দুই চোখেই গুলি লেগেছে বা দুই চোখই নষ্ট হয়ে গেছে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।